আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইলের সেক্টরে মজা আর মজা, আপনি আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি আইম্যাক কিনছিলাম, 27 ইঞ্চির যেটা, সেটা আমি কিনছিলাম 30 হাজার টাকা দিয়ে। 30 হাজার টাকা দিয়ে আমি কিনছিলাম আজ থেকে 2 বছর 14 মাস বা 15 মাস হবে, 14-15 মাস আগে আমি আইম্যাক 27 ইঞ্চির আইম্যাকটা কিনছিলাম। ওইটা ওই সময় আমি চাইলে বিক্রি করতে পারতাম 70 থেকে 80 হাজার টাকা, এবং রাইট নাও এখনও যদি আমি বিক্রি করতে চাই মিনিমাম 70 হাজার টাকা আমি আমার স্টুডেন্ট যে কোনো একজনের কাছে বিক্রি করতে পারবো। রাইট নাও আপনাদের দোয়ায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 3টা বেচে 3টা দোকানে আমাদের প্রায় 45-50 জন হবে আমাদের স্টুডেন্ট। তো আমি যদি আমার স্টুডেন্ট যে কোনো একজনের কাছে আমি বিক্রি করতে চাই, সেটা আমি সত্যই একবারে যে বিক্রি করতে পারবো, সমস্যা নাই। এরপরে আরেকটা কম্পিউটার কিনছিলাম আমি আইম্যাক, সেটা কিনছি আমি 35 হাজার টাকা দিয়ে, সেটা হচ্ছে আপনার 21 ইঞ্চি, এটা একটু ছোটো সাইজ, বাট সেটাতে 8 জিবি র্যাম আর হচ্ছে আপনার 1 টেরা হার্ড ডিস্ক, আর পাশার যেটা সেটাতে হচ্ছে আপনার 16 জিবি র্যাম, 1 টেরা হার্ড ডিস্ক। এবং ওই দোকানের যেটা আছে আমার দোকানে বর্তমানে যেটা রাখা আছে আইম্যাক 21 ইঞ্চি, ওইটা ছোটোটা রাখছি দোকানে, কারণ আমার স্ক্রিনের সামনে সেটা থাকে আর আমি যে চেয়ারে বসি সেটা একটু নিচা চেয়ার, তখন বাইর থেকে কাস্টমারগুলো আমাকে অনেক সময় এই ছোটো কম্পিউটার থাকার কারণেও দেখা যায় আধা দেখা যায়, আমার অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। আমি যদি তখন ওই বড় মনিটরটা লাগাই দিই দোকানে, তখন আমাকে আর দেখাই যাবে না। তো সেই জন্য ওইটা বাসায় রাখছি এবং আরেকটা দিয়ে আমি দোকানে কাজ করতেছি। তো ওই যে আইম্যাকের কথা বলতেছি, ওইটাও প্রায় 35 হাজার টাকার মতো কিনা, কিন্তু রাইট নাও এখন যদি বিক্রি করতে চাই তাহলে 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করা যাবে। তার মানে এখানে ওই আমরা যে পার্টসগুলো কিনি, যে প্রোডাক্টগুলো কিনি, ম্যাক্সিমাম মানুষ সেগুলো ইউজ করতে পারে না। তো আমার কাছে আরও 2টা আইম্যাক আছে, যেটা অলরেডি বর্তমানে আছে সুনামগঞ্জে, আমাকে বারবার ফোন দিতেছে গত 3 মাস থেকে যে আমি প্রোডাক্ট 2টা নিয়ে আসবো, তারা বলতেছে 2টা 50 হাজার টাকা, আমি বলছি 40 হাজার টাকা দেওয়ার জন্য হইলে দিবে। তো তারা কোন কোম্পানি থেকে মেবি কিনছিল, 12টা না 13টা কম্পিউটার, তার মাঝে 2টা আইম্যাক ছিল, 2টা আইম্যাক ছিল, তো ওই 2টা আইম্যাক তারা চালাইতে পারে না, বাকি সব কিছু চালাইতে পারে কিন্তু আইম্যাক চালাইতে পারে না। এখন তারা মেবি কিবোর্ডও আর মাউসও মনে হয় একটাতে আছে, তো কিবোর্ড মাউসই শুধু বিক্রি করা যাবে 20 হাজার টাকা, কিন্তু তারা আমাকে বারবার বলতেছে যে এত দূরে যাব, যার কারণে মেবি তাহিরপুরের একটু আগে, তো এখানে যাওয়া গিয়ে নিয়ে আসা আমার জন্য মানে লং ড্রাইভ হয়ে যায় আর মানে একটা রিক্সের বিষয় হয়ে যায়, এই জন্য 3 মাস থেকেই যাবো যাবো বলেই যাওয়া আর হচ্ছে না। তো দেখেন ওনারা চালাইতে পারে না, বিদায় বেলে বিক্রি করে দিতেছে, 3 মাস থেকে গ্যাংটাইতেছে যে নিয়ে যান নিয়ে যান, কিন্তু আমি আনতেছি না। আর আনার পরে এটা আমি চাইলে আমি বিক্রি করতে পারবো, বাট আমি যে গিয়ে নিয়ে আসবো এই সুযোগটা হচ্ছে না আর কি। তো দেখেন এখানে হিউজ লেভেলের আপনি এই সুযোগগুলো পাবেন, আপনি যে সময় আমরা তো জানি আমরা পারি এই কাজ নিয়ে আমরা আমাদের করতে হয়, সুতরাং আমাদের কাছে এই কাজের এই প্রোডাক্টের ডিমান্ড আছে, যারা আমাদের সাথে চলাফেরা করে তারাও এই প্রোডাক্ট নিয়ে চলাফেরা করে, এই প্রোডাক্টের ভ্যালু বুঝে তারা, যার কারণে একজন আইফোন কিনতে গিয়ে 12 প্রো ম্যাক্স 1,25,000 টাকা দিতেও বাধ্য যে না আমার এটা লাগবেই, আমি এটা ইউজ করবো, আরেকজন এটা 50,000 টাকায় বিক্রি করে দেয়, কারণ আমি বুঝতেছি না এটা কী, এটা যা বিক্রি করবো তাই লাভ, হ্যাঁ আমার কাছে একটা পেরা হিসাবে আছে। তো কারোর জন্য এটা মনে করেন সোনার খনি, আর কারোর জন্য সেটা মনে করেন এই বিরক্তিকর বিষয়। তো এইখানে যেটা বলতে চাচ্ছি আমি, যে আপনারা মোবাইলের সেক্টরে আসেন, দেখেন এখানে 8 থেকে 10 ধরনের সিস্টেম আছে ইনকাম করার, মোবাইলের সফটওয়্যারের কাজ শিখেন, মোবাইলের হার্ডওয়্যারের কাজ শিখেন, মোবাইলের অ্যাক্সেসরিজের ব্যবসাটা শিখে ব্যবসা করতে পারেন, আপনি মোবাইলের সেকেন্ড হ্যান্ড সেটের ব্যবসা করতে পারেন, আপনি মোবাইলের অ্যাক্সেসরিজের ব্যবসা করতে পারেন, আপনি এখানে চায়না মোবাইলের ব্যবসা করতে পারেন, অফিসিয়াল মোবাইলের ব্যবসা করতে পারেন, আনঅফিসিয়াল মোবাইলের ব্যবসা করতে পারেন, আপনি চাইলে পুরাতন পার্টসের ব্যবসা করতে পারেন, আপনি চাইলে ডিসপ্লে এরপরে ব্যাটারি এগুলোর ব্যবসা করতে পারেন, ব্যাটারির জন্য আলাদা দোকান আছে, ডিসপ্লের জন্য আলাদা দোকান আছে, পার্টসের জন্য আলাদা দোকান আছে, মানে কত ধরনের এখানে সেক্টর আছে সেটা আপনি এই জগতে না আসলে বুঝতে পারবেন না। অল্প পুঁজি বিনিয়োগ করে আপনি এখান থেকে ভালো একটা ফিগার ইনকাম করতে পারবেন, নিম্নে 50 থেকে 60 হাজার টাকা আয় করা কোনো বিষয় না এই সেক্টর থেকে। আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার দোকানে সফটওয়্যার হাজার 2টাই আমরা কাজ শিখাই, আমার পরামর্শ থাকবে আপনাদের কাছে যে আপনারা সফটওয়্যার হার্ডওয়্যার 2টা কাজ শিখতে পারেন, শিখলে আপনারা অ্যাভারেজে 30-40 হাজার টাকা বাংলাদেশ থেকে নিম্নে আয় করা সম্ভব, এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু বেশি বললে অনেকেই বিশ্বাস করে না, বিলিভ করে না, তাদের বিশ্বাস হয় না, আসেন, আসার পরে দেখেন, যদি মনে করেন আপনি পারবেন দেন আপনি এই ব্যবসা শুরু করেন।
আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজের পায়ে দাঁড়ান, বাংলাদেশ থেকে স্বাবলম্বী হন। যদি এতে বাংলাদেশে যদি নাও থাকেন, বাইরের দেশে গিয়ে যেন পরিশ্রমের কাজ না করা লাগে, আপনাদের যেন ইজি কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন, এই একটা চাওয়া আপনাদের কাছে আমার। এবং বিনীত অনুরোধ, আমাদের কাছে যদি নাও শিখেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি মোবাইলের কাজটা শিখে রাখেন, বাইরের দেশে গেলে তো 100% কাজে আসবে, বাংলাদেশেও আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং আপনার ফিউচারটা সেট করতে পারবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।